السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم، اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ ربك الأكرم الذي علم بالكلام، علم الإنسان ما لم يعلم. ২০২৪ সনের ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডক্টর জনাব হানিফ খান, উপস্থিত সুধীরবৃন্দ, উপস্থিত আমার শিক্ষক সহপাঠী শিক্ষকগণ, আমার প্রিয় ছাত্রছাত্রী, সবার প্রতি রইল আমার শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই অবগত আছি যে আজকের এই অনুষ্ঠানটা হলো আমাদের ভাই বরকত, সালাম, জব্বর ইত্যাদি আরো যারা মায়ের ভাষায় কথা বলার জন্য জীবন দিয়েছেন। আপনারা জানেন ১৯৫২ সালে বাসা প্রধানমন্ত্রী বা ছিলেন মনে হয় সম্ভবত নূর আমিন সাহেব, ওই সময় বাসা মায়ের ভাষায় নিজের মায়ের ভাষায় কথা বলবে, কিভাবে কথা বলবে, পাকিস্তানি সরকার তাদের উপর আমাদের উপর চাপা দিয়েছিল উর্দু ভাষাকে, উর্দু ভাষায় কথা বলার জন্য, উর্দু ভাষায় কথা বলার জন্য। কিন্তু আমাদের ছেলেরা আমাদের মায়ের ভাষায় কথা বলতে গেলে তারা তার প্রতিবাদ করেছিল। এই প্রতিবাদের ফলে পশ্চিম পাকিস্তানি শাসক আমাদের তামাল ছেলে মেয়েদের উপর অত্যাচার করেছিল। সেই অত্যাচার সহ্য করে তারা মায়ের ভাষায় কথা বলার জন্য শহীদ হয়েছিলেন, এবং ভাষায় শহীদ হওয়ার মতো পৃথিবীতে আমার মনে হয় আর কেউ এরকম ভাবে শহীদ হয় না, শুধু বাঙালিরা হয়েছে। এবং জাতীয় ভাষা হিসাবে বাংলা, বাংলাকে তারা অলঙ্কিত করেছে। যারা আমাদের মায়ের ভাষায় কথা বলার জন্য জীবন দিয়েছেন তাদের স্মরণে আজকের এই অনুষ্ঠান। আল্লাহ রাব্বুল আলামিন যারা শহীদ হয়েছে তাদের কিছু অভিজ্ঞতা দেয়, এই আশা করে এই দোয়া করি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।